দু তিন দিন আগেও কিন্তু এখান থেকে আমরা চাপ খেয়ে গিয়েছিলাম, তো হঠাৎ করে আবারও মাথায় প্যারা উঠলো যে আমরা নাকি আবার চাপ খেতে যাব। তো জাকারিয়া ফোন দিল, আজিম ফোন দিল যে মামা চলো আবার যে চাপ খেয়ে আসি। তো বললাম যে তো কিছুদিন আগে না খেয়ে আসলাম, তো আবার প্ল্যান করছে যে নাকি আবার যাবে। তো বললাম তো ঠিক আছে, তো চলো আবার যাই। তো এখানে চলে আসলাম, আর জায়গার চাপটা খুব মজা। তো ওই দিন খাওয়ার পর মুখে লেগেছিল, ভাবলাম যে ঠিক আছে যেহেতু বলতেছে আবারও যাই, যে খেয়ে আসি। আর এখানে এসে আজকে একদম সবার ফার্স্টে চলে আসি, এখানে এসে এখন কিভাবে এটা তৈরি করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তার সাথে এই জায়গায় ওদের সাথে একটু কথা বললাম। আর এবার কিন্তু আসার আগেই ওদেরকে কল দিই যে ভাই আমরা আসবো, তো বললো যে একটু তাড়াতাড়ি যেতে, তো আমরাও দেরি করিনি, মোটামুটি অনেক আগেই চলে আস। আর এখানে এসে আমরা এখন তিনটা চাপ অর্ডার দিই, আর এদিকে জাকারিয়া এবং আজিম দুজন চলে যায় ভিতরে, বসে দুজন গল্প করতেছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের যে চাপটা রান্না করতেছে বা তৈরি করতেছে সেটা এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এই জায়গার খাবারের মেন যে মজাটা আসলে কোত্থেকে সেটা জানার জন্য, তো এখানে একটা বিষয় হচ্ছে ওদের যে মশলাটা এখানে ইউজ করে সেটাই হচ্ছে ওদের একটা ম্যাজিক। ওই মশলাটা খুব সুস্বাদু, অন্য অন্য জায়গার থেকে একটু ডিফারেন্ট। তো এই দিকে কিন্তু আমাদের অলরেডি চাপটা তৈরি করে ফেলে। তো রাতে আসলে ঘুরতে ভালো লাগে এবং মজার খাবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো প্রায় সময় কিন্তু আমি রাতে বের হই খাওয়া দাওয়া করার জন্য বা ঘুরতে। তো এদিকে আমাদের খাবার চলে আসলো, এখানে আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম খাওয়াটা। তো ছোট একটি ভিডিও ছিল, সবার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।